এই ধানগুলো তো অনেক সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ। এদি কি ধান? হ্যাঁ, মাঠ ভরা সোনালি ধান। দেখেন এই ধানগুলা এত সুন্দর হয়েছে, মানে ওইখান থেকে শুরু করে পুরা মাঠ ভর্তি। এই ধানগুলা কাদের? ও ছোট কাকার। কোথায় যাব? আমরা ফজরের নামাজ পড়ে বের হয়েছি, বের হয়ে দুইজন একটু হাঁটতেছি। আমাকে বললো চলো একটু বাহিরে যাই, এখন সকালে একটু হাঁটি, কেউ নেই, তাই আর কি বের হলাম। তো ভালোই লাগতেছে বের হয়ে, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে আজকে যাব কোথায়, আমাদের বাড়িতে, বাবার বাড়িতে। বাবার বাড়িতে গেলেও বিকেল টাইমে, কারণ হচ্ছে এখান থেকে আমার বড় জায়ার বাপের বাড়ি যাওয়ার কথা, আমাদের ফ্যামিলির সবাই, এই জন্য আর কি ওখানে যাব। তাই সকালে সকালেই আমার শ্বশুর রাইতেই বলে রাখছে যে আমরা সকালেই হচ্ছে ওখানে যাই নাস্তা করব, তাই আর কি সব কিছু এটা ভেবেই রাখছি আর কি যে যাব। তাই আমি বলতেছি তা ওখান থেকে আমাদের বাড়িতেও সবাই যাওয়া হবে। পরে বলতেছে ঠিক আছে দেখা যাবে, আমার ছুটি দেখি শেষ কি না। দেখেন এই পাখিটা উড়ে গেল, দেখেন হাঁটতে হাঁটতে কত দূর চলে আসছি। প্রচুর খিদা লাগছে বুঝছো, কি ব্যাপার, একটা গাছেও আম নাই কেন? হ্যাঁ, আমি না বাড়িতে গেছিলাম, প্রচুর আম দেখলাম। হ্যাঁ, এটা কি গাছ? ও তিল তো হয় নাই, শুধু ফুল হয়েছে। আর কোথায় যাবা? ও দেখেন বাড়ি কোথায় চলে আসছে, কোথায়, ওই জাম বাগান আর ধান ক্ষেত তো এইটা অনেকখানে জোরে। আর এই জমিগুলা কাদের? ওই লিচু বাগানে, আম বাগান। তোমাদের জাত বংশর না? এগুলো অনেক সুন্দর দেখেন। কি এটা কি বলে? হ্যাঁ, ঘাসের ফুল নাকি, অনেক সুন্দর মাশাল্লাহ। ওই যে মসজিদ, আমার অনেক ভালো লাগতেছে আজকে সকালে হাঁটতে এসে। আমি তো সাধারণত আসি না, খুবই কম আসা হয়, তবে আজকে আসলাম, ভালোই লাগতেছে। আমরা হেঁটে বাসায় চলে যাচ্ছি, তাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কি করি, তবে তেমন কিছু করি নাই। ওখান থেকে হেঁটে আবার বাসায় আসছি, এখন বাসায় যাওয়া, দেখি একটু কিছু খাওয়া যায় কি না, আমার খুব খিদা লাগছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সোনালি রোদার চাঁদের হাসি, ভালোবাসি বড় ভালোবাসি, সোনালি।